আপনারা সবাই কেমন আছেন? আমি সবাই তান। তো আজকে আমি বেরিয়েছি রিপোর্টার, কিন্তু এখন যে একটা আকর্ষণীয় আসে তো বলতেই পারছে। এই যে এটা হলো আমাদের ক্যামেরাম্যান লাবিব। লাবিব আচ্ছা চলো লাবিব ক্যামেরা ধরো, আমরা রানাজি আমাদের রিপোর্টার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি ঘুমাবো। ঘুমানোর খানে কালকে ঘুমিয়ে ফেলছো তুমি অনেক। হ্যাঁ দেখে মনে হয় না সবাই। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ক্যামেরাটা প্রথমেই একটা ঝাঁকি খাইলো। আর যে যেখানে আছেন লকডাউনে আছেন, কারণ আমরা যে সবাই লকডাউনে আছি, প্রথম লকডাউনের ব্লগ করতেছি। ভাবতেছি ঘরের মধ্যে সবাই যেহেতু আটকা আছি, সবার সাথেই আপনাদের সাথে কথা বলাই দিই। এই নেন, এই যে তানজিলা সালাম দাও। চলতেছে বললেন যে ছুটি দিয়া দিছে। না, এখন শুনতে আসছে নাকি শুধু মার্কেট বন্ধ, কিছু
মেয়ে মানুষ আর ছেলে মানুষ নাই, তানজিলা সবাই আলোচনা মানে তো সবাই করবে কি আপা? আমি শুনছিলাম খারাপ বলতে কি মনটা অত ভালো না, মানসিকতাও খারাপ, মনও খারাপ, সবই খারাপ আমার। এই কদিন আপনাদের ভাইয়া ইচ্ছা করে জোর জোর করে মার্কেটে নিয়ে নিয়ে ঘুরছে, কারণ কি ঘরে থাকলে বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে আর সবকিছু মিলে ভালো থাকতে পারি না, জানেনই কত ধরনের প্রবলেম। তো আজকে ওর ভালো লাগতেছিল না, কালকে রাত্রে আসছে সাবিনা, জোর করে রাইখা দিছি, রাইখা দিছি, ভালো লাগে না। মনে হয় কি যে সত্য কথা বলি, মনে হয় যে মিমের কাছে যে একটু আবদি আরো দেখতে পারতাম, আবদি আর বোগালে যাইতে পারতাম, আবদি আরো ধরতে পারতাম, এরকম মনে হয়। কারণ হয়তোবা বললে হয়তো অনেক আবেগী হয়ে যাইব, আবদি যখন হয়েছে তাও আমি কিন্তু অত আগে ওদের বাসায় তেমন একটা যাইতাম না, আবদি হওয়ার পর আমি মানে একদিন পরপরই আমার যাইতে ইচ্ছা করছে, একটু নাড়তাম কম্বলে নিচে নিয়ে, শীতের দিন ছিল, সব কিছু মিলে এখন অত দূর আর বাসা নিছে, ওরাই জানে ওদের কি চিন্তা ভাবনা, পুরো আল্লাহ জানে। আল্লাহ মনে হয় ভবিষ্যতে সানিও যাইব এখানে, আমরা নাও যেতে পারি, পুরো আল্লাহ জানে ওদের কি চিন্তা ভাবনা, ওদের কি ইচ্ছা। যাই হোক, আপনারা দেখি কমেন্টের মাধ্যমে অনেকেই অনেক কিছু বলেন এবং মিমের কমেন্টও আমি দেখি। এখন বিষয় হয়েছে আপনি আমি শুধু রিকোয়েস্ট করতে পারবো, সংসার করার দায়িত্ব শুধু ওদের দুইজনের, ওদের দুজনের চিন্তা করা উচিত কি করবে, কিভাবে কি করলে ভালো হয়, আমরা খালি রিকোয়েস্টই করতে পারবো। আর বেশি রিকোয়েস্ট করলে হয়তো ব্লক মেরা দেব, এই এরকমই হইতাছে না, মানে বেশি রিকোয়েস্ট করি তাইলে ব্লক মেরা দেয়, কি করবো কিচ্ছু করার নেই। যা হোক, ওটা পরের সাবজেক্ট, ওরা যেখানেই থাক ভালো থাকে এই কামনা করি আমি। এই নাস্তা করবো না, যাও নাস্তা করো, সালাম দাও তান, কাও জিজ্ঞেস করো লকডাউনে হারা কেমন আছে, ভালোই আছে, আজকে 2 বছর ধরে লকডাউন আছে, আমি কম আপা তান তান রে কইতাছি, কম আজকে 2 বছর ধরে লকডাউন আছি, কিছু বলতেছে না, আমি তো লকডাউন আছি, লকডাউন আজকে থেকে আসেনি কম। যা ঘরের মধ্যে সবাইকে আপনার সবার সাথে আপনাদের সাথে একটু কথা বলাইলাম, অনেকদিন হয়েছে ফ্যামিলির মানুষকে কি করে কোথায় আছে কেমনে আছে কারোর সাথে, সুখ সম্পদ সবই আর বাপ বাপ আর মাইয়া হলো মানে কি একটু কিছু হইলেও ওর আব্বু কান্না করে দেয়, এও কান্না করে দেয়। একটা ছোটখাটো বিষয় ধরেন, কালকে হঠাৎ করে আমরা বলতেছিলাম, আমি আব্দের কথা বলতেছিলাম, দেখো কিভাবে হাসতেছে, আর আপনাদের ভাইয়ের চোখটা পানি বেড়ে গেছে। যেমন আমি ওই যে কিছুদিন আগে মানে 2-3 দিন আগে আম্মু খালামনি যে লাস্ট একটা ভিডিও দিল গ্রামে মানে মা সামানা নিয়ে গেছে, তো ওই ভিডিওটা দেখে আমার অনেক কান্না আসতেছিল, মন খারাপ ছিল, কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হয়ে যেতেছিল, আমি আমার আব্বু থেকে দূরে দূরে ছিলাম যাতে আর না বুঝতে পারে, মানে এরকম আমরা আসলে বুঝতেছি না কি হইতাছে, কি কি হবে আল্লাহই জানে। আর আপনারা অনেকেই বলেন যে ভাবি এটা ঠিক করেন ঠিক করেন, এখন এখন বলেন যদি আমাদের ঠিক করার মতো যদি হইতো তাহলে তো ঠিক হইতোই বলেন, এটা এরকম না, এখন ওদের ডিসিশন নেওয়া, ওরা এখন কি করবে ওদের, এখন খালি আমরা চাই যাতে এক হয়ে যাক, ভালো থাক, যেখানেই থাক ভালো থাক, ওরা দুজনই ভালো থাক, কারণ পুরো আল্লাহ জানে বাকিটা কি করবে ওদের কিভাবে রাখবে। আপা হ্যাঁ নাস্তা করি আজকে একসাথে, থন না নাস্তা করি, ওই যে দেন তবে।
চলেন আসো, এই আসো সিলগার পার্টির আসো, আস্তে করি যাক। আপনাদের আপনারা যদি কেউ ভুল বুঝেন না কেউ রুটি মুরগি রান্না করবো, ঠিক আছে পাই করেন। আপনাদের যদি কারো তেঁতুল খেতে মনে চায় এখান থেকে এক পিস করে নিয়ে খেয়ে ফেলেন, নেন। এই তেঁতুল কিন্তু বরিশালের, অনেকে করে আপু আপনি মুগ দেশে গেছিলেন কমেন্ট করে, আপনি সিরিয়াসলি আপু, একটা আপু আছে অনেক সুন্দর করে কমেন্ট করছে, কোন জায়গার যেন ঠাকুর সব আছে কিন্তু তারপরে নর্মাল থাকে, কয় আমরা নর্মাল জীবনযাপন করি। বরই এবং তেঁতুল আচার ছাড়াও খাইতে খুব ভালো লাগে, আচার করে না এমনি দুপুরে খাবি না তোরা? সব রেডি না, আমি দেখবো অ্যাঙ্গেল এই জায়গায়, ঠিক আছে তোকে এখন একটা একটা ছবি তুলে নিয়ে আগে দশজন আছি এক ঘরের মধ্যে, এক ঘরের মধ্যে আজকে লকডাউনে আটকে পড়ছি দশজন। আপনারা যদি কেউ বাঁচাইতে চান আমাদের এখান থেকে প্লিজ, সর্বপ্রথম আমার আপাকে বাঁচান, কারণ তার স্বামীকে যা রান্না করে খাওয়াইতে দিব না, ও তাহলে আপা এখানে থাকবে, এই কারে বাঁচাইবো আর সর্বপ্রথম তার ও তোর বাঁচান লাগবে না, তুই বেটা আমি যাই তার সাথে চলে যাচ্ছে। মরিয়ম এই কদিন ছিল আমার কাছে, আপনার হয়তো ওইভাবে দেখেন নাই, অনেক ঝড় আছে, ঝড়ে কালকে ঝড় আসছিল বলতে কি দেখলেন, এই অনেক প্রথম তো অনেক বাতাস ছিল কিন্তু হঠাৎ করে, এগুলো হলো আমাদের আমাদের গ্রামের অঞ্চলে বলে যে আম কাঁঠাল ফালানোর জন্য আসে, হ্যাঁ আমাদের মা চাচিরা বলতো যে এগুলো আম কাঁঠাল ফালাই দেওয়ার জন্য এই এই ধরনের বাতাস আসে, ওরকমই ছাদের যে আমাদের পাশে যে ছাদ আছে অনেক ঝড় আসছে, তো ওরা ও আসছিল ওদের পাশে কারেন্ট ছিল না, আমি ও আর ডাকতেছিলাম, ও আইসব থাকতে চায় না কি, আমি জোর করে রাখছি, আমার আসলে ভালো লাগে না, আপা যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে, আপার পরে যদি কেউ আসে তারা যাইতে দিতে মন চায় না সত্যি, আপা আপনি তো জানেন না যে আসো খালি কই বহেন 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 যাবেন না, পরে কথা বলার কেউ থাকে না আর একলা একলা ভালো লাগে না, ওকে তো পরে আবার ক্যামেরাটা অন করব, ওরা চলে যাচ্ছে, এই চলে যাচ্ছ ওকে তাও গেলাম, এই যে তান তানের ফ্রেন্ডরা, এই যে শুরু হবে এখন, যাও না তাবিয়ে যাও না, যাও না বাইরে যাও না, যাও না মা যাও না, এই যে শুরু হয়েছে কাউকে,
মা না আল্লাহ যাতা যা তো গিরেস পর্যন্ত যাই নিয়ে করে যা খুশি হ গিরেস থেকে যা নিয়ে গা এখন তো নীল আরো শিক্ষা দিবে ওকে যাও আসবেন কালকে রাতে যাই দেন কালকে রাত্রে অনেক শিক্ষার বসছে তার মধ্যে থাক যে সুটকি খান আপনি সেই সুটকি বাই করেন সিরিয়াসলি যেটা আপনার ভাল লাগে এনে এইখানে আপনার তো অসুস্থ আপনার তো একটা রুচির ব্যাপার সেবার আছে না কারণ আপনি কি খাইতে মন চায় এখন অসুস্থ মুখে হেডাক করে আমি হেডার আইন দেখাই দিই কেন মুখে একদমই রুচি নাই এটা কি শুট কিরব বুনা করবো এটা কি এটা এটা চিকন চিকন করে কেটে বুনা করলাম নেন একটা বর্তার জন্য নেন বর্তা খেলে ভালো লাগে যে কোনো একটা নেন বর্তার জন্য যেটা ভালো লাগে ফ্যানটা বন্ধ করে দিই তোমার কি সবজি আনবেন বেগুন আনবেন বেগুন তো আছে নাকি জানো না গোছের সাথে যে শুটকি বর্তা করি আর একটু ই করি ডাল রান্না করতে না ডাল তো রান্তে মনে করি ওই তো নোনা ইলিশও কিন্তু বুনা করা যায় নোনা ইলিশ বুনা করা যায় নোনা ইলিশ তো শাক পাতা তো রান্তে লবণ লবণ লাগবো না শাক পাতা দিয়ে করতে হবে আচ্ছা দেখি কোনটা করা যায় আজকে রান্না করবো হইল মুরগি মাংস শুটকি আসলে প্রতিদিন একটা ব্যাপার আমার একদম এত বিরক্ত লাগে তারপরও কি রান্না করবো রান্না করবো কি করতে করতে মনে করেন একদিন জায়গা ময়মস্তা নাই তেমন ডালটা সিদ্ধ করছি চাপা দিয়ে আমার সকাল হইলে রাইতে রাত্রে খাবারটা খাওয়ার পরে আমি আবার কই যে সকালে কি রাখবে আমার লোকই হয় না আর কে লোক হয় উপর আল্লাহ যাবে আমার লোক মনে একটু বেশি হয় ডাল বসাই গান ডাল আগে থেকে আপা সিঁড়ি পেরা ছিল আর যেদিন ভাবি যে অল্প কিস্তর রান্না করবো সেদিন রান্নাটা বেশি হয় এটাও খেয়াল করছি বাতাসে মানে ওই জানালা বাতাসের ইটা আছে না এই জায়গায় করে এই মুরগিটা একটু বেশি রান্না করা হয় বাচ্চা কাচ্চাদের জন্য আমার তো শুটকি বত্তা দেখা যেত শাক ভাজি এ হয়ে যে করা যায় কালকে কমলি শাক খেলাম অনেকদিন পর যদি আপার উচিল অনেক ভালো লাগছে আন্টি আন্টি কি শুটকি এটা হলো কাটা শুটকি মলা মাছ আমার তো আইডিয়া নাই
জানি না তবে শুট কি ভর্তা এটাই ভালো হয়েছে জানি না শুট কি ভর্তা তার মানে আজকে আমরা শুটকি ভর্তা তারপরে হলো মুরগির মাংস আর কি আমু ডাল বেগুন ভাজা দেন আরো আরো হতে পারে জানি না রান্না শেষে বোঝা যাবে আমাদের রান্না শেষ এই যে মুরগির মাংস রান্না করছি ডাল টু রাখছি তাবিয়াকে মানে কিছুই না শুধু ডাল সিদ্ধ করে রেখে দিছি মাঝে মাঝে তাবিয়াকে একটু ভাত যদি খাওয়ানো ট্রাই করি তাবিয়া কান্না করতেছে উঠে গেছে ঘুম থেকে আর আমার মুখে হলো খাবার এর জন্য হয়তো আমার কথা বোঝা যাইতেছে কিনা বুঝতেছি না শুটকি ভর্তা বেগুন বেগুন ভাজছি আর ওই যে পটলটা ভাজছি এই যে এই বাচ্চা কাচ্চারা খেলতেছে ওকে তো আপনারা আজকে ভালো এখানে আমি বিদায় নিব আজকের মতে আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ তাআলা যাতে সবাইকেই ভালো রাখে এই কামনা করে আজকে ভিডিওটা এখানে অফ করে দিলাম কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ